হ্যালো ছাত্রছাত্রী বন্ধুরা তোমাদের এইমাত্র হয়ে গেল ভূগোল পরীক্ষা তো সেই প্রশ্ন ভূগোল পরীক্ষার প্রশ্নের উত্তরগুলো দেখে নেব এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রশ্নটা তো চলো উত্তরগুলো করে নিই প্রথম প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন দেখো যে প্রক্রিয়ায় অসমতল বন্ধুর ভূমে অপসারিত হয়ে সমতল বা প্রায় সমতলে পরিণত হয় তাকে কি বলে এটা হয়ে যাবে উত্তর গ নম্বর দু একটা উত্তর হয়ে যাবে গ নম্বর অপসারণ তারপরে দেখো তোমাদের তিনের উত্তর হয়ে যাবে খ নম্বর চারের উত্তর হয়ে যাবে তোমাদের ঘ নম্বর শীতকাল পাঁচ পাঁচের উত্তর হয়ে যাবে গ নম্বর প্রশান্ত মহাসাগর তারপরে দেখো ছয় ছয়ের উত্তর হয়ে যাবে খ নম্বর সাতের উত্তর হয়ে যাবে ক নম্বর পারদ আটের উত্তর হয়ে যাবে গ নম্বর আঠাশটি নয় নম্বরের উত্তর হয়ে যাবে ঘ নম্বর লাডাখ সমভূমি দশ নম্বরের উত্তর হয়ে যাবে খ নম্বর এলাহাবাদ তারপরে দেখো এগারো এগারো নম্বর উত্তর হয়ে যাবে ক নম্বর জম্মু কাশ্মীর বারোর উত্তর হয়ে যাবে গ নম্বর কর্ণাটক তেরো তেরো উত্তর হয়ে যাবে ঘ নম্বর তারপরে দেখো চোদ্দো চোদ্দোর উত্তর হয়ে যাবে তোমাদের গ নম্বর তারপরে দেখো শুদ্ধ অশুদ্ধ প্রথম যেটা রয়েছে প্রথম তোমাদের এক নম্বরে যেটা রয়েছে সেটা হয়ে যাবে শুদ্ধ দুই নম্বর দুই নম্বর হয়ে যাবে শুদ্ধ তিন নম্বর হয়ে যাবে ভুল মিথ্যা চার নম্বর মিথ্যা পাঁচ নম্বর হয়ে যাবে শুদ্ধ ছয় নম্বর হয়ে যাবে মিথ্যা আর সাত নম্বর যেটা রয়েছে সেটাও হয়ে যাবে শুদ্ধ তারপরে দেখো শূন্যস্থান শূন্যস্থান তোমাদের যেটা রয়েছে সেটা প্রথম প্রশ্ন হবে শূন্যস্থানের প্রথমে হয়ে যাবে খাঁড়ি এটা হবে খাঁড়ি উত্তর তারপরে বালি দ্বারা গঠিত মরুভূমি এটা হয়ে যাবে আর্গ আর্গ তারপরে দেখো তিন নম্বর অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুপ্রবাহ মাপা হয় এটা হয়ে যাবে অ্যানিমোমিটার এটা হয়ে যাচ্ছে উষ্ণ স্রোত উষ্ণ স্রোত তারপরে এটা হয়ে যাবে মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলে কয়াল বলে তারপরে এটা হয়ে যাবে জোয়ার বাজরা রাগী এদেরকে মিলেট বলা হয় ভারতে মহাকাশ গবেষণা সংস্থাটি কোথায় রয়েছে এটা হয়ে যাবে ব্যাঙ্গালুরু ব্যাঙ্গালুরু তারপরে দেখো তিন তিনের যে এক রয়েছে রয়েছে প্রথম হচ্ছে মরুভূমিতে যে শুষ্ক নদী উপত্যকা দেখা যায় তার নাম লেখো এটা হচ্ছে ওয়াদি তারপরে হচ্ছে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা একশো শতাংশ তারপরে হচ্ছে সামুদ্রিক চড়ার নাম গ্র্যান্ড ব্যাং জৈব ভঙ্গুর বজ্রের নাম সবজির খসা গাঙ্গের সমভূমির নবীন পলিমাটিতে কী বলে খাদার ভারতের কোন রাজ্য চা উৎপাদনে প্রথম স্থানে করেছে অসম তারপরে হচ্ছে দু হাজার এগারো সালের শিক্ষাগ্রহ অনুযায়ী সাক্ষরতার হার চুহাত্তর দশমিক শূন্য চার আর ভারতের কোন সংস্থা ভূবৈচিত্রকে মানচিত্র প্রস্তুত করে এসওয়াই সার্ভে অফ ইন্ডিয়া তারপরে দেখো ডান দিক বামদিক মিল কালবৈশাখী কালবৈশাখীর সঙ্গে হয়ে যাবে পশ্চিমবঙ্গ আরাবল্লি পর্বতের সঙ্গে হয়ে যাবে রাজস্থান সিলিকন ভ্যালির সঙ্গে হয়ে যাবে বেঙ্গালুরু আর হচ্ছে ইক্ষু গবেষণা কেন্দ্র এটা হয়ে যাবে লখনউ তারপরে দেখো এই সমস্ত প্রশ্নগুলো রয়েছে এগুলো বড় প্রশ্ন তারপর দেখো চারে রয়েছে তিন মার্কের প্রশ্ন অনুদর্ঘ বালিয়াড়ি তির্যক বালিয়াড়ির মতো পার্থক্য ভরা জোয়ার মরা জোয়ারের তুলনামূলক আলোচনা বর্জ্য ব্যবস্থাপনায় প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো ভাগীরথী হুগলি নদীর জল বিভিন্ন বর্জ্য দ্বারা কীভাবে দূষিত হয় ভারতের অরণ্য সংরক্ষণের তিনটি পদ্ধতি আলোচনা করো ভারতের রেলপথ পথে গুরুত্বের তুলনামূলক আলোচনা করো দূর সংবেদন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের তিনটি ব্যবহার লেখো তারপরে রয়েছে দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য তোমাদের জন্য নয় তারপরে রয়েছে দেখো মানচিত্র তো এই ছিল তোমাদের আজকের প্রশ্নপত্র